হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জি কে আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো আজকে দুপুরে রান্নাবান্না দেখাবো মূলত আজকের ব্লগে শুধু রান্নাবান্নাই থাকবে তো আজকে রান্না করব হচ্ছে একটা খুবই মজাদার রান্না আর স্পেশাল খুব তো একটা রান্না শেয়ার করবো আর আরেকটা রান্না আমি শেয়ার করবো না আপনাদের সাথে তাহলে ব্লগটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তো এখানে আমি বের করে নিয়েছি ছোট মাছ তো সকালবেলায় বের করে রেখেছি বরফ ছাড়ানোর জন্য কারণ এখানে তো প্রচুর পরিমাণ বরফ থাকে ডিপ ফ্রিজে যে মাছগুলো থাকে সেই জন্য তো এখন আমি এই ছোট মাছগুলো ভালো করে ধুয়ে নেব। যেহেতু প্যাকেটের মাছ সব কিছু কিন্তু কেটে তারপরে পরিষ্কার করা তারপরেও আমি এটাকে আরও পরিষ্কার করে নিব লেবু আর লবণ দিয়ে কারণ অনেক দিন ধরেই ফ্রিজে থাকে এই মাছগুলো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর তাছাড়াও কিন্তু এগুলোর মধ্যে অনেক সময় ময়লা থাকে তো আমি এগুলোকে লবণ আর লেবু দিয়ে এই যে এভাবে ভালো করে হালকা করে কচলিয়ে তারপরে ধুই নিব। প্রতিদিনের ন্যায় আজকেও বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রিপশানের পর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিলে চলে যায় সেটা আপনার নোটিফিকেশানের সবার আগে আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছগুলো আমি এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপর আমি ডাল নামিয়ে নিব ডাল ভেজাবো কারণ আজকে ডাল আর স্পেনাসি দিয়ে অন্য রকমের একটা রেসিপি শেয়ার করবো আর রেসিপিটা আজকে এই চ্যানেলে শেয়ার করবো না আমার রান্নার চ্যানেলটাতে শেয়ার করব আপনারা যারা আমার রান্নার চ্যানেলটি ঘুরে আসেননি অবশ্যই ঘুরে আসবেন ওখানে আমি খুব সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করছি এখন আমি আমগুলো ছুলে নিচ্ছি আর আম দিয়ে আমি ছোট মাছটা রান্না করবো মূলত ছোট মাছের চটচড়ি করবো আর কি এই রান্নাটা খুবই সাধারণ আর অনেক বেশি সহজ যেটা সবাই পারে বলতে গেলে কিন্তু তারপরেও শেয়ার করছি যেহেতু আমি আমার প্রতিদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য তো এখন আমি এখানে ছোট মাছটা দিয়ে দিচ্ছি এটা আমি মাখিয়ে বসিয়ে দেব ভাজবো না মাছটা কাঁচা মাছটাই আমি সব কিছু দিয়ে তারপরে আমি রান্না করব। আর এভাবে কিন্তু এই ছোট মাছটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো কেটে রাখা আম তারপর আলু পেঁয়াজ এগুলো আমি দিয়ে দিয়েছি দেখছেন সব একসাথে দিয়ে তারপরে এখন লবণ আর একটু হলুদ দিব আর কোনো কিছু এটার মধ্যে দিবো না আর কম মশলা কম তেলে এই রান্নাটা কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে যারা এভাবে খেয়েছেন তারা জানবেন যে এই রান্নাটা কত মজা হয় তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হাতে মাখিয়ে নিব আর এখানে আমি অল্প আলু দিয়ে দিয়েছি আলুটা আসলে দিয়েছি আলুটা দিলে ভালো লাগে খেতে না দিলেও চলে তারপর এর মধ্যে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এই যে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে তারপর মাখিয়ে বসিয়ে দিব এটা আর কোনো কিছুই করা লাগবে না আর খুব কম সময়ে হয়ে যায় এই রান্নাটা এই তরকারিটা বিশেষ করে গরমের মধ্যে খেতে ভালো লাগে একটু টক টক হয় খেতেও ভালো লাগে আবার গরমের মধ্যে এটা করতেও ভালো কারণ গরমের মধ্যে অনেকে কিন্তু চায় না রান্না করে বেশিক্ষণ থাকতে তাই এটা যদি করা হয় তাহলে খুব কম সময়ে হয়ে যায় আমি এভাবে মেখে তারপরে বসিয়ে দিব। তো এটা বসিয়ে দিয়ে তারপরে আমি ডাল আর যে স্পেনাশি শাকের সেই রেসিপিটার জন্য প্রিপারেশান নিচ্ছি আর ওটা তো বলেছি আমার রান্নার চ্যানেলের জন্য আমি ভিডিও করেছি আর এখানেও আমি কিছু কিছুটা দেখাচ্ছি এই যে এরকম করে আমি এটাকে ভাপে দিয়ে তারপরে কেটে তারপরে আমি এটাকে রান্না করব। সব মশলা টশলা দিয়ে তারপর রান্না করব এটা খেতে খুবই ভালো হয় আপনারা অবশ্যই আমার ওই চ্যানেলটাতে গিয়ে তারপরে রেসিপিটা দেখে নেবেন তো এই রেসিপিটা দেখা যায় যখন মাছ মাংস ভালো লাগবে না তখন কিন্তু আপনারা ওই রেসিপিটা করে খেতে পারবেন সেজন্য বললাম আর কি আর এখান দিয়ে দেখছেন এরকম হয়ে গেছে এখন এটা তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে দিব একটু ঝোল ঝোল হবে এই জিনিসটা কিছুটা টক টাইপের তো আপনাদেরকে যেটা আমি বললাম যারা ইতালিতে আছে তাদের জন্য খুবই একটা ভালো সংবাদ যেটা হচ্ছে এদেশের সরকার লকডাউন দিবে না সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমরা যেটা আসলে সবাই ভয় পাচ্ছিলাম যে আবার কি লকডাউন দিবে নাকি কিন্তু গতকাল মানে আমি আজকে ভিডিওটা দিয়েছি তো গতকাল এক সংবাদ সম্মেলনে এদেশের সরকার জানিয়ে দিয়েছে যে এখন আর আপাতত লকডাউন দেওয়া হবে না তো এটা সবার জন্য একটা খুশির সংবাদ কারণ সবাই আসলে ভয় ছিলাম যে লকডাউন দিবে কিনা কারণ এই আগের লকডাউনের জন্য যে তিন মাস বা দুই মাস লকডাউন ছিল তখন অনেক ক্ষতি হয়ে গিয়েছে অনেকের কাজ চলে গেছে বা অনেকে দেখা গেছে যে কাজ নিয়মিত করতে পারছে না কিন্তু আবার যদি লকডাউন দিত তাহলে পরিস্থিতি আরও বেশি খারাপ হতো তো এই অ্যানাউন্সমেন্টের পর আসলে অনেকেই খুশি হয়েছে সবাই যদি সাবধানে চলে তাহলে কিন্তু সব কিছু স্বাভাবিকই থাকে কিন্তু সবাই আসলে সাবধানে ওরকম চলাফেরা করেনি কয়েকদিন সে জন্যই আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল তো সরকার সবাইকেই বলেছে যাতে সবাই একটু নিয়ম নিয়মকানুন মেনে চলে তাহলেই কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি যে দেখাচ্ছি আমি এটা কিন্তু ভাপে দিয়েছিলাম যে স্পেনাশি আর ডালের যে মিশ্রণটা সেটা ভাপে দিয়ে এরকম হয়েছে এরকম হওয়ার পর এটাকে আমি এখন সুন্দর করে কেটে নিব এটা কেটে তারপরে যেভাবে আমরা মাছ রান্না করি বা মাংস রান্না করি সেভাবেই রান্না করব এটাকে ভাজবো ভেজে তারপরে আমি মশলা দিয়ে রান্না করব ওভাবে রান্না করব আর কি তো আমি মুখে বলে দিচ্ছি আসলে পুরো রেসিপিটা এখানে আমি শেয়ার করছি না তো যা বলছিলাম আর কি এরকম অবস্থা তো আমার তো শুনে খুব বেশি ভালো লেগেছে কারণ আমি অনেক বেশি চিন্তিত ছিলাম যে লকডাউন দিলে কি হবে আবার কারণ দুই তিন মাসের লকডাউনে কিন্তু এমনিতেই অনেক কিছু হয়ে গেছে এটা সেটা সবাই জানে এখানে যারা আছে আবার বিমানগুলো কিন্তু এখন আন্তর্জাতিক বিমানটা বন্ধ করে দিয়েছে যেহেতু এখন আর লকডাউন দিবে না তো খুব শীঘ্রই কিন্তু বিমান ছাড়ার একটা হয়তো বা খুব ভালো একটা সংবাদ সবাই শুনতে পারবে তো সবার জন্যে আসলে ভালো হবে এ কারণে যে ভাই বোনেরা আসলে দেশে আটকে আছে তারা আসতে পারবে যদি বিমানটা তাড়াতাড়ি চালু করে দেয় তো মনে হচ্ছে যে খুব শীঘ্রই এরকম একটা সংবাদ সবাই শুনতে পারবে যে আন্তর্জাতিক বিমানটা ওপেন করে দিয়েছে আর আগস্ট মাসও শেষ প্রায় তো সেজন্য দেখা গেছে অনেকে ছুটি ছিল সেজন্য ঘুরেছে এখন হয়তো বা কেউ ঘুরতে যাবে না সবাই আবার কাজে জয়েন দিয়ে দিবে সেজন্য হয়তো বা সরকার আর এরকম ডিসিশানটা নিয়েছে যে আর লকডাউন দিবে না কারণ কয়েকদিন কিন্তু ঘোরাফেরার জন্যই অনেকে আক্রান্ত হয়েছে এই ঘোরাফেরার কারণেই তো এখন যদি ঘোরাফেরাটা একটু বন্ধ হয় তাহলে আক্রান্তের সংখ্যাও কমবে যেমন আজকে আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় অনেক কমেছে কারণ গতকাল ছিল চোদ্দোশো আর আজকে হচ্ছে তেরোশো চৌষট্টি কি ছেষট্টি এরকম হবে আর কি তো অনেক কমেছে হিসেবে তো সেই জন্যই হয়তো বা সরকার এরকম ডিসিশানটা নিয়েছে তো আমার কাছেও মনে হয়েছিল আমি গত কয়েকটা ব্লগেই বলেছি যে সবাই আসলে ঘোরাফেরা করেছে সেই জন্যই আক্রান্তের সংখ্যাটা বেড়েছে তো এখন আগস্ট মাস শেষ প্রায় তো অনেকেরই দেখা যায় ছুটি শেষ হয়ে গেছে বাসায় কাজে জয়েন দিয়ে দিবে তখন কিন্তু আক্রান্তের সংখ্যাটা কমতে পারে সরকারের ডিসিশনটা অনেকে পজিটিভভাবে নিবে আবার অনেকে নেগেটিভভাবেও নেবে যে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাহলে কেন এরকম লকডাউন দিচ্ছে না তো আমার কাছে মনে হয় যে আর কয়েকটা দিন অপেক্ষা করলে দেখা যাবে আক্রান্তের সংখ্যা কিন্তু কমতে থাকবে যেমন আজকে থেকে কমছে এরকম গতকাল বা এরকম কয়েকদিন পরে দেখা যাবে যে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে তো আল্লাহর কাছে এই দোয়াই করি আক্রান্তের সংখ্যা কমতে থাকুক আর পরিস্থিতি স্বাভাবিক চলে আসুক কারণ একবার লকডাউনের থেকে বুঝেছি যে কতটা কষ্ট অনেক খারাপ লেগেছে প্রথম প্রথম ভালোই লেগেছে কিন্তু লাস্টের দিক দিয়ে অনেক বেশি খারাপ লেগেছে মনে হয়েছে যে কখন বের হব তো সেই জন্যই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো শেষ করে ফেলেছি এখন আমরা রাতের দিকে আমরা কাটছি আর বাংলাদেশে যেরকম কেটে তারপরে আমরা বিক্রি করে না ওরকম করে আমি রামিসারাবুকে বলছিলাম যে কেটে দেওয়ার জন্য উনি ওরকম করে কেটে দিচ্ছে আর ওরকম করে খেতে কিন্তু ভালো লাগে আমরা যখন দেশে ছিলাম তখন বেশিরভাগই কিন্তু ওরকম বাইরে থেকে কিনে খেতাম তো ওরকমটা হঠাৎ করে মনে পড়লো সেজন্যই ওরকম করে কাটতে বললাম আর এবারের আমরাগুলো অনেক বেশি ভালো পড়েছে দুইবার এনেছে দুইবারই ভালো পড়েছে গত বছর যতবার আমরা এনেছে খারাপ পড়েছে হয়তোবান ভিতর দিয়ে পচা না হয় একদম কি বলবো ভিতর দিয়ে নরম হয়ে গেছে এরকম টাইপের পড়েছে কিন্তু এবার একদম ফ্রেশ আর মনে হচ্ছে যে একদম যায় এরকম তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই দোয়াই করি আল্লাহ হাফেজ